এই মুহূর্তে মহাখালীর ডিএনসিসি করোনা হাসপাতালে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, জেন ওয়ান নামে করোনার নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে দেশে, যেটি আমরা ইতিমধ্যে জানিয়েছি দর্শকদের, তো হাসপাতালে এই ধরনের রোগীর কোনো চাপ কি আপনি দেখছেন? শাওন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে তথ্য দেওয়া হচ্ছে, এই কয়েকদিন ধরে করোনার নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী আশঙ্কাজনক হারে বাড়ছে, সেটির প্রতিফলন কিন্তু আমরা এই হাসপাতালেও দেখতে পেয়েছি। আমি একটু আগে এই হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার সাদিয়া সুলতানা রেশমার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, গত এক বছর ধরে এই হাসপাতালে করোনা আক্রান্ত কোনো রোগী ভর্তি ছিলেন না, কিন্তু জানুয়ারির শুরু থেকে প্রথম দিক থেকে একজন দুজন করে রোগী ভর্তি হতে হতে এখন প্রায় 15 জনের মতো রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি জানিয়েছেন, এখানে যারা চিকিৎসা নিচ্ছেন বা করোনা আক্রান্ত হয়ে এসে ভর্তি হয়েছেন, তাদের সবাই প্রায় অন্য কোনো না কোনো রোগে আক্রান্ত ছিলেন, অর্থাৎ শুধুমাত্র করোনা আক্রান্ত হয়ে কেউ এখানে ভর্তি হননি। এখন পর্যন্ত এই হাসপাতালে 2 জন মারা গেছেন, তারাও অন্য রোগে, জটিল রোগে ভুগছিলেন এবং একই সাথে করোনা আক্রান্ত ছিলেন। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে, তারা নতুন করে রোগী যদি আরও আশঙ্কাজনক হারে বাড়তে থাকে, সেজন্য তাদের যে প্রস্তুতির প্রয়োজন সেটি তারা এরই মধ্যে সম্পন্ন করে রেখেছেন। আর নতুন যে ভ্যারিয়েন্ট, সেই ভ্যারিয়েন্টের রোগীও কিন্তু এখানে আমরা পেয়েছি বলে এখানে পাওয়া গেছে, এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন, এবং তাদের ওইভাবে